আপনারা লক্ষ্য করে শিক্ষার্থী বৃন্দ, এখানে আমি দুটি শব্দ লিখেছি এবং একটা অ এবং একটা আ শব্দ লিখেছি। আমরা লক্ষ্য করলাম অ দিয়ে শোকে সে, অর্থাৎ এখানে অ করে এখানে দন্ত স, এখানে দন্ত স করে চন্দ্রবিন্দু আছে, এখানে চন্দ্র করে চন্দ্রবিন্দু আছে, এর সাহায্যে আমরা কি বুঝতে পারছি, এখানে অ যে অনাসিক শব্দ সেটা আমরা লক্ষ্য করছি। অর্থাৎ শোকে এখানে এই শোকে এই শব্দটি উচ্চারণ করতে আমরা ঠিক যে পরিমাণ আমরা নাকের ব্যবহার করছি, অর্থাৎ যে পরিমাণ বাতাসটা ফুসফুসকালীন বাতাসটা নাক দিয়ে অর্থাৎ নাসিকে নকল দিয়ে এবং মুখ নকল দিয়ে উভয় পথ দিয়ে বের হচ্ছে, এই কারণে এটিকে আমরা অনুনাসিক শব্দ বলছি। আমি বলতে হবে আগে তো চার এখানে আর করে একটি চন্দ্রবিন্দু বসেছে, অর্থাৎ আ এই শব্দটি আমরা উচ্চারণ করছি ঠিক অনুরূপভাবে নাকের সাহায্যে, ঠিক সমানভাবে আমরা সুপ্রিয় শিক্ষার্থী, আমি শহীদুল ইসলাম সহকারী অধ্যাপক বিএম বাংলা, আজকে তোমাদের সাথে অনলাইনে যে ক্লাস শুরু হচ্ছে সেটা বাংলা এক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। আজকের আলোচ্য বিষয় গল্প, নতুন সিলেবাসে যা সন্নিবেশিত হয়েছে সেই আঙ্গিকেই আমরা শুরু করছি ধারাবাহিকভাবে। গত ক্লাসে আমরা বিলাসী গল্প সম্পর্কে আলোচনা করেছিলাম, তার প্রতিপাদ্য বিষয়, লেখক পরিস্থিতি এবং তার অন্তর্নিহিত তাৎপর্য সম্পর্কে। তো আমাদের সিলেবাস এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থেই আজকে আমরা পরবর্তী যে গদ্যাংশ এবং এটাকে ছোট গল্প বলা হয় সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আহ্বান গল্পের মূল উপজীব্য, এর বিষয়বস্তু, তাৎপর্য এবং এই গল্পের মধ্য দিয়ে যে অন্তজ শ্রেণীর সমাজের জীবনধারা, সেই জীবনধারার প্রতিফলন কীভাবে ঘটেছে সেই বিষয়টি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই আহ্বান গল্পের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। তোমরা জানো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমন একজন কথা সাহিত্যিক যিনি বাংলা ভাষা ও সাহিত্যের গ্রামীণ লোকায়িত গ্রামের গ্রামীণ জীবনের অন্তজ শ্রেণীর স্নেহ ভালোবাসা মমতা প্রীতি আর্থিক এবং তাদের যে আন্তরিকতার যে একনিষ্ঠ অকৃত্রিম ভালোবাসা, হৃদয় নিংড়ানো যে অভিব্যক্তি, সেই বিষয়গুলোই
সাধারণ চরিত্রগুলোর মধ্য দিয়ে কিভাবে প্রতিফলিত হয়েছে, এই অন্তত শ্রেণীর জীবনধারার বৈশিষ্ট্যগুলোই আমাদের বিশিষ্ট কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার গল্পের মধ্য দিয়ে, উপন্যাসের মধ্য দিয়ে অত্যন্ত বাঙালি তথা বাংলা সাহিত্যের এবং বাঙালি সমাজের যে একেবারে নিম্ন স্তরের কর্মজীবী শ্রমজীবী এবং অন্তত শ্রেণীর অসহায় মানুষের যে আকুতি, সেই আকুতিটি তিনি শেখর থেকেই তুলে আনার প্রয়াস পেয়েছেন। এদিক থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জুড়ি নেই। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম তোমরা জানো যে 1894 খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 24 পরগনার অবিভক্ত ভারতের 24 পরগনায় জন্মগ্রহণ করেন এবং 35 নিবাস 24 পরগনার ব্যারাকপুরে। শিক্ষাজীবন এন্ট্রান্স 1914 বনগ্রাম স্কুল, কর্ম ও পেশা জীবন ছিল তার শিক্ষকতা এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে তিনি শিক্ষকতার পেশা দিয়ে তার জীবন শেষ করেছেন এবং এর মধ্য দিয়ে তার সাহিত্য সাধনা এবং লেখালেখির বিস্তার ঘটিয়েছিলেন। তো সাহিত্য কর্মের ক্ষেত্রে তার কথা সাহিত্যিক হিসাবে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ কথা সাহিত্যিক হিসাবে এই জন্য আমাদের কাছে সমাদৃত হয়েছেন, যেটি আমরা দেখতে পাই তার উল্লেখযোগ্য উপন্যাস পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্য, ইসামতি, আদর্শ হিন্দু হোস্টেল, দেবযান, অসলি সংকেত, এ ধরনের বিশিষ্ট উপন্যাসগুলো উল্লেখযোগ্য ভাবে সমাদৃত হয়েছে এবং এর অন্তর্নিহিত যে নিগূঢ় তত্ত্ব এবং অন্তর্নিহিত যে হৃদয়গ্রাহী যে আবেদন তা আমরা তার রচনার মধ্যে, লিখনের মধ্যে আমরা খুঁজে পাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আসি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে রচনাবলী, সেই রচনাবলী থেকেই তার এই আহ্বান গল্পটি নেওয়া হয়েছে। এই আহ্বান গল্পের মূল প্রতিপাদ্য বিষয় বা পাঠসংক্ষেপ আমরা একটু আলোচনা করি, তাহলে বিষয়টি আমাদের সামনে আরো স্পষ্ট হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীরা, আহ্বান শব্দটির সাধারণ অর্থ ডাক, কিন্তু এখানে কিন্তু ডাক অর্থে ব্যবহৃত, সাধারণ ডাক অর্থে ব্যবহৃত হয়নি। বিষয়টি হচ্ছে এই শব্দটি একটি ব্যঞ্জনময় শব্দ যার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো আন্তরিকতা এবং আন্তরিকতার ভিতর দিয়ে অকৃত্রিম আন্তরিকতার হৃদয় নিংড়ানোর অভিব্যক্তির মধ্য দিয়ে যে প্রীতি বন্ধন এবং স্নেহ ভালোবাসা যে উচ্ছরিত হয় সেই দিকটিকে তিনি সেই দিকটি তুলে ধরার ক্ষেত্রে সাধারণ চরিত্রের এখানে আমদানি করেছেন। অন্তত শ্রেণীর সাধারণ পরিবারের অসহায় এক বুড়ি চরিত্র অর্থাৎ জমির মিস্ত্রির বিধবা স্ত্রী, পরাতি জমির মিস্ত্রির বিধবা স্ত্রী বুড়ি, এ অসহায় বুড়ি, অসহায় বুড়িকে কেন্দ্র করে নিয়েই এই গল্পের শুরু। তো আমরা এই গল্পের পাঠসংক্ষেপের মধ্যে দেখতে পাচ্ছি যে এই গল্পটি বিভূতিভূষণের রচনাবলী থেকে নেওয়া হয়েছে। এটি একটি উদার মানবিক এবং মানুষের স্নেহ মমতা প্রীতির যে বাঁধন তা শুধু অর্থনৈতিক বা ধন সম্পদের মধ্যেই দিয়ে নয়, এটা একমাত্র হৃদয় নিবিড় আন্তরিকতার স্পর্শে গড়ে ওঠে। ধনী দরিদ্র যে বৈষম্য, শ্রেণীবিভাগ, ধর্ম বর্ণ মধ্যে যে দূরত্ব, যে সংস্কার, এই সংস্কারগুলো ঘুচে উঠেছে একমাত্র হৃদয়ের আন্তরিকতা ও মানবীয় দৃষ্টিভঙ্গির ফলে। এই দারিদ্র প্রবীত গ্রামের মানুষের সহজ সরল জীবনধারার প্রতিফলন এই গল্পের মূল উপজীব্য। এ গল্পে লেখক দুটি ভিন্ন ধর্ম ও বর্ণের আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা ও সংস্কার মুক্ত অনুভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন।
গ্রামীণ লোকায়ত প্রান্তিক জীবনধারা যে শাস্ত্রীয় কঠোরতা থেকে থাকে থেকে থাকে যে তা যে অনেকটা মুক্ত সে সত্য উন্মোচিত হয়েছে এই আহ্বান গল্পের মধ্য দিয়ে। তাহলে আমরা বুঝলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে জাত ধর্ম তার অর্থনৈতিক অবস্থান এসব কিছুর ঊর্ধ্বে থেকে তিনি একান্তভাবে হৃদয়ের টান অকৃত্রিম ভালোবাসা প্রীতির যে অটুট বন্ধন সেটির মধ্য দিয়েই যে মানুষের হৃদয় জয় করা যায় আত্মিক সম্পর্ক গড়ে ওঠে সেই বিষয়টি এখানে মূল প্রতিপাদ্য হিসাবে উপস্থাপিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এবার দেখব যে এই গল্পের মূল বিষয়বস্তুর ক্ষেত্রে গল্পের যে একটু কাহিনী সেই কাহিনীটি এই বুড়ি চরিত্রের মধ্য দিয়েই উপস্থাপিত হয়েছে। বুড়ি একান্ত অসহায় দুস্থ সে আরাগ পাঠানো মেয়ে হাজারানাটার স্ত্রীর বাড়িতে সে কোনো রকম থাকে এবং জীবন জীবন ধারণ করে কোনো রকমে খেয়ে না খেয়ে অধারে অনাহারে দিন কাটায়। এই অসহায় বয়স্ক বিধবা বুড়ি নারীটির মধ্যে যে অকৃত্রিম ভালোবাসা এবং স্নেহ মায়ামমতা রয়েছে সেই স্নেহ মায়ামমতার যে বিস্তৃতি এবং সেটা যে অটুট নিবিড় সেই সম্পর্কে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার চরিত্রের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এখানে আরেকটি চরিত্র দুটি চরিত্রের সমন্বয়ে যে কথোপকথন এবং হৃদয় ঘনিষ্ঠ বিষয় উপস্থাপিত হয়েছে সেটা হচ্ছে এই গল্পের মূল যে লেখক বা চরিত্র আমদানি করেছেন গোপাল নামক এই গোপাল চরিত্রটির সে বাইরে শহরে অবস্থান করে এবং দীর্ঘদিন পরে গ্রামে ফিরে আসে। আসার পরে আমবাগানের ভেতর দিয়ে গভীর জঙ্গল আমবাগানের ভেতর দিয়ে একদিন বাজারে যাওয়ার পথে বুড়ির সাথে পরিচয় হয়। বুড়ি তখন লেখক বুড়িকে বুড়ির খোঁজ খবর নেন এবং জানতে চান। তখন দেখা যায় বুড়ির আর কেউ নেই, বুড়ির শুধুমাত্র আছে এক নাত জামাই, তাও খোঁজ খবর নেয় না। দুঃখে কষ্টে তার জীবন কাটে। এমনি একটি পর্যায়ে গোপাল তার এই খোঁজ খবর নেওয়ার খাতিরে বুড়ির সাথে তার একান্ত নিবিড় সম্পর্ক গড়ে। গোপাল বাড়িতে ফিরে আসার পর একদিন বুড়ি হঠাৎ লাঠি যেটাকে আমরা নড়ি বলি কথ্যরূপ ভাষা লেখা উপস্থাপন করেছেন এই নড়ি ঠক ঠক করে এসে তার বাড়িতে এসে ডাক দেয়, আবার কি বক বক করে আবার ফিরে যায়। দ্বিতীয় দিন এভাবে আবার আসে, এসে গোপালকে ডেকে পায়। গোপাল বেরিয়ে আসলে বলে, অ গোপাল আমার, তোর জন্য আবার গাছের আম নিয়ে আলাম। বুড়ির ঘনিষ্ঠ আদরের সম্বোধনটা খুব ভালো লাগলো, কারণ এইভাবে ডাকার মতো গোপালের কেউ। পরদিন সকালে বুড়ি উঠানে এসে ডাকে, গোপাল, হাতে তার এক ঘুটি দুধ যা তার হাজরার বউ দিয়েছে। এইভাবে প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসে গোপালের কাছে। কখনো কচি শশার জালি, কাঁচকলা, বাতাবি লেবু, কখনো এক ঘুটি দুধ নিয়ে হাজির হয় গোপালের বাড়িতে। এর মধ্য দিয়েই গোপালের সাথে তার অকৃত্রিম একটি হৃদয় ঘনিষ্ঠ বিষয় প্রকাশিত হয় এবং এই অসহায় নারীর মধ্যে যে অকৃত্রিম ভালোবাসা এবং হৃদয়ের যে আহ্বান সেই আবেদন সেই আবেদনটি গোপাল উপলব্ধি করে মনমোহন, যার ফলশ্রুতিতে গোপাল আবার দীর্ঘদিন বাইরে যায় এবং দেড় বছর পরে ফিরে আসলে হঠাৎ শুনতে পায় বুড়ি অসুস্থ। বুড়ি অসুস্থ হওয়ার কথা শুনে তাকে দেখতে যায়। দেখতে গেলে বুড়ি কিছুটা চাঙ্গা হয়ে ওঠে এবং সে খুশিতে আটকান হয়ে বলে, গোপাল, তোর কাছে আমার একটি আবেদন, কথা রেখে যাচ্ছি। তখন মনে পড়লো বুড়ি বলেছিল একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। এই যে তার মনের যে যেটাকে ওসিয়ত বলা হয় বা তার যে প্রস্থাপিত যে বিষয়টি এখানে উপস্থাপিত হয়েছে, অর্থাৎ
তার মৃত্যুর অব্যবহিত পরে তার দাফন কাপড় সম্পন্ন করার যে বিষয়টি আসে সেটা একজন মুসলিম নারী হিসাবেও সে কিন্তু অন্ত আরেকটি হিন্দু চরিত্র বলা বাহুল্য সেখানে কিন্তু বিভেদ নেই। এই বিভেদের অবসান ঘটেছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার উপরে ভারাক্রম দিয়ে যাচ্ছেন যে আমি মরে গেলে তুই কাপুনি কাপু কিনে দিস, ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে, আমার মন হয়তো ও ডাক এবার আর তার ছিল করতে পারিনি। তাই এখানে পরদিন ভোরবেলা শুনতে পাই গোপাল বুড়ি মারা গেছে, তখন আর কি গোপাল সেই প্রতিশ্রুতিবদ্ধ যে কাফনের কাপড় তার দাদ জামাইয়ের হাতে তুলে দিল এবং তার সৎকারের ব্যবস্থা করল। এবং সেখানে সেখানে ছিল মুসলিম সমাজের আরও কিছু মানুষ, তাদের সাথে তিনিও কিছু মাটি কবরের উপরে তুলে দিলেন। এই যে বিষয়টি এখানে আসছে, এই বিষয়টির মধ্য দিয়ে এখানে এটাই ফুটে উঠেছে যে এই আহ্বান সাধারণ আহ্বান নয়। এই আহ্বান শব্দটি ব্যঞ্জন অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ গল্পের বর্ণকথার সঙ্গে সম্পর্ক। এই ব্যঞ্জনময় আহ্বানই গোপালকে গ্রামে টেনে এনেছে বলতে হবে, এবং বুড়ির শেষ যাত্রা সামিল করার জন্য। কাজে গল্পের আহ্বান নামকরণ সার্থ তাৎপর্যপূর্ণ হয়েছে। এ কারণেই পাশ্চাত্য বিশিষ্ট সাহিত্য সমালোচক ক্যাভেন্ডিশ বলেছেন, এ বিউটিফুল নেম ইজ বেটার দ্যান এ লর্ড অফ ওয়েলথ। ঠিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক তার ব্যত্যয় ঘটেনি। তার ক্ষেত্রে আহ্বান শব্দটির মধ্য দিয়ে এই যে বুড়ির হৃদয় ঘনিষ্ঠ যে বিষয়, তার যে মৃত্যুর পূর্ব যে প্রস্তাবিত কথাটি রেখে গেলেন, যার ধর্ম বর্ণ নির্বিশেষ কিনে এসে সেখানে গোপালী তার সৎকারের ব্যবস্থা করলো এবং প্রতিশ্রুতিবদ্ধ কফিনের কাফনের কাপড় এনে তার দাফন কাপড় সম্পন্ন করা হলো। এই বিষয়টির মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, যেটা অর্থের মধ্য দিয়ে নয়, হৃদয় ঘনিষ্ঠ বিষয়। এবং বুড়ির সাথে তার যে সন্তানের মতো যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কোনো খাত ছিল না, বিভেদ ছিল না, ধর্ম বর্ণ কুসংস্কার ছিল না, সব কিছুর ঊর্ধ্বে উঠে বুড়ি এবং গোপালের মধ্যে নিবিড় সম্পর্কের জয় ঘোষিত হয়েছে। সে কারণে বলা যায় আহ্বান গল্পের নামকরণ সাধারণ আহ্বান মানে ডাক নয়, কিন্তু ডাক হয়েছে আন্তরিক অন্তিম মুহূর্তে বুড়ির শয্যাশায়ী অবস্থার মৃত্যুর কিছু পূর্ব মুহূর্তে অব্যবহিত পরেই তার এই আহ্বানটি তার সার্থকতা পৌঁছেছে। কারণ হঠাৎ সে গোপালও আকস্মিকভাবে বছর দেড়েক পরে বাড়িতে ফেরে, সেখানেও পরের ঘরে এসে অবস্থান নেয়। গোপালের নিজের কোনো ঘর ছিল না, জ্ঞাতি গোষ্ঠীর বাড়িতে খড়ের ঘরে উঠেছিল। এখানে এসে গোপাল এই বুড়ির সৎকার করার যে সুযোগ সৃষ্টি হয়েছিল সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অন্তরাত্মার যে স্পর্শ এবং বুড়ির হৃদয় ঘনিষ্ঠ যে প্রতিশ্রুতি, তা অক্ষরে অক্ষরে গোপাল পালন করতে সক্ষম হয়েছে। এখানে লেখকের সার্থকতা এবং এই আহ্বান গল্পের নামকরণ যথার্থ সার্থ এবং সুন্দর হয়েছে। আমি মনে করি তোমরা বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছ, আমিও ধীরে সুস্থে তোমাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা মূল গল্পের পাঠ সংক্ষেপ, তার মূল উপজীব্য, তার বিষয়বস্তু, কিছু কাহিনী সংলাপ, ছোটো ছোটো বুড়ির কিছু কাহিনী সংলাপ কথ্য ভাষায়, অর্থাৎ গ্রামের অন্তত মানুষের যে ভাষা, অনার্য শ্রেণীর মানুষের যে ভাষা, তার উক্তির মধ্য দিয়ে বোঝা গেছে যে বুড়ি বলেছিল, অমর গোপাল ভালো আছিস, তো তোর জন্য আমি আমার গাছে আমেন আমেনেছি তোর জন্য। এ কে কয়জন আপন আত্মীয় এগুলো করে না, তো আমরা দেখতে পাই একটি ভিন্ন ধর্ম, ভিন্ন জাত এবং অর্থনৈতিক যে দৈন্যতা, তার মধ্য দিয়ে উভয় উভয়ের যে নিবিড় সম্পর্ক, সেই নিবিড় সম্পর্কের বিজয় ঘোষিত হয়েছে।
সে কারণেই বিভূতিভূষণের আহ্বান গল্পটি নিঃসন্দেহে সার্থক, সুন্দর এবং যথার্থ হয়েছে বলেই আমি বিশ্বাস করি। সুপ্রিয় শিক্ষক, আজকের মতো এখানেই, আগামী দিন আবার তোমাদের সাথে আমি সংযুক্ত হব। ধন্যবাদ সবাইকে।